নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, সাধারণ মানুষ নয়, দুর্ঘটনাগ্রস্ত যুবককে উদ্ধার মন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেভ ড্রাইভ সেভ লাইফে অনুপ্রাণিত হয়ে নব দম্পতিকে হেলমেট উপহার বেচার। এখন আসছি বিস্তারিত খবরে। আবারও মানব বিমুখ মন্ত্রী তপন দাশগুপ্তের, এবারে দুর্ঘটনাগ্রস্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন তিনি। সুপ্রিম কোর্টের বারংবার নির্দেশেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। দেশের শীর্ষ আদালত যখন বলছে দুর্ঘটনাগ্রস্ত মানুষকে হাসপাতালে পৌঁছে দিলে কোনোভাবেই পুলিশি জটিলতায় পড়তে হবে না, তখন মানুষের মধ্যে যে সচেতনতার অভাব রয়েছে তার আরও একবার প্রমাণ মিলল। আর ফের প্রমাণ মিলল মানুষের প্রতি মন্ত্রী তপন দাশগুপ্তের মানবিকতার। আজ রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত হুগলির বলাগড় থেকে সরকারি অনুষ্ঠান শেষে চুচুড়ায় ফেরার পথে মগরা থানার আসাম রোডে পেপার মিল কেরানীডাঙ্গার মোড়ের কাছে একটি বেসরকারি আই হাসপাতালের সামনে রাস্তায় পড়ে থাকতে দেখেন এক যুবককে। অথচ বাস থেকে তখন চলে যাচ্ছেন সাধারণ মানুষ। তড়িঘড়ি তপনবাবু নিজের কনভয় থামিয়ে ছুটে যান ওই যুবকের সামনে। মাত্র তিন দিন আগে বাবা হারানো চুচুড়ার পেয়ারা বাগানের যুবক দিব্যেন্দু চন্দকে চিনতে পেরে চমকে ওঠেন তপনবাবু। প্রথমে ভেবেছিলেন বছর 37-এর দিব্যেন্দু আর হয়তো নেই, কিন্তু সাদা থান টানতেই গুঙিয়ে ওঠেন আহত ওই যুবক। সব অনুষ্ঠান বাতিল করে তড়িঘড়ি হাসপাতালের পাশে থাকা অ্যাম্বুলেন্সে করে দিব্যেন্দুকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসেন মন্ত্রী তপন দাশগুপ্ত। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন দিব্যেন্দু চন্দ। হাসপাতালে দাঁড়িয়ে মানবিকতার প্রশ্নে তপনবাবুর বক্তব্য, মানুষের মধ্যে কোথাও একটা সচেতনতার অভাব রয়েছে। আমি ইন্দুলেন্সে গেছিলাম সবুজ দ্বীপে, আমাদের একটা প্রোগ্রাম ছিল, রাস্তা ওপেনিং ছিল, সবুজ দ্বীপের প্রোগ্রাম ছিল। আমি ফিরছিলাম চুচুড়াতে, আসার পথে দেখি ওই মোটারি আই হাসপাতাল যেখানে আছে বড় পাড়ার মোড়ের আগে, সেখানে দেখছি এই সাহেব চন্দ পড়ে আছে রাস্তার ওপর। তিন দিন আগে বোধহয় বাবা বোধহয় এক্সপায়ার করেছে, দেখলাম কাঁচা পড়া অবস্থায় পড়ে আছে। আমি বোধহয় ভাবলাম বোধহয় আর নেই, তারপরে কাপড়টা টানতে দেখলাম যে নিঃশ্বাস নিচ্ছে, জ্ঞান আছে। তা আমাকে তুলে নিয়ে এসে ভর্তি করলাম ইমামবাড়া হাসপাতালে। ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে কামনা করি তাড়াতাড়ি সুস্থ। ওর বাড়ি হচ্ছে পেয়ারা বাগানে, তুলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করলাম। এগুলো মানুষের সচেতনতার কিছুটা অভাব নিশ্চয়ই আছে, অ্যাওয়ারনেস করা উচিত। কারণ যেখানেই যে অ্যাক্সিডেন্ট হবে মানুষের তার সাথ দেওয়া উচিত। তা আমি আসছিলাম ঈশ্বরের কৃপাতে, আমার সামনে ওটা পড়েছে, নিয়ে এসে ভর্তি করলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা চান মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই আমরা করছি। তার শরীর জ্ঞান আছে এখন, আশা রাখছি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তা আমার মনে হচ্ছে যেটা ওর মাজাটা বোধহয় একটু বোধহয় ক্র্যাক হয়েছে, আর ওই পায়ে বোধহয় ক্র্যাক হয়েছে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। মন্ত্রীর প্রতিশ্রুতি মতো তৈরি হলো রাস্তা, খুশি এলাকাবাসী। মাস দুয়েক আগেই বলাগড় ব্লকের সবুজ দ্বীপ থেকে ফেরার পথে রাস্তার দাবিতে সাধারণ মানুষ পথ আটকেছিলেন রাজ্যের দুই মন্ত্রী তপন দাশগুপ্ত ও ইন্দ্রনীল সেনের। তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েছিলেন তারা। আন্দোলনকারীদের হাত থেকে মাইক নিয়ে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘোষণা করেছিলেন মাস খানেকের মধ্যেই বলাগড়ের সুখুরিয়ার সেই রাস্তা অবশ্যই সম্পূর্ণ হবে। তবে মাস খানেকের মধ্যে না হলেও মন্ত্রীর কথা মতো মাস দুয়েকের মধ্যেই সেই রাস্তা সম্পূর্ণ হলো। আর সেই রাস্তারই আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ সকালে উপস্থিত হয়েছিলেন বিক্ষোভকারীদের মুখে আটকে পড়া সেই দুই মন্ত্রী, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। আজ বলাগড়ের সুখুরিয়া গ্রামে এ বিষয়ে এক সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হয়েছিলেন গ্রামবাসীরা, উপস্থিত হয়েছিলেন সেদিনের বিক্ষোভকারীরা। সেদিনের কথা মতো রাস্তা উদ্বোধনের আগেই গ্রামবাসীদের কাছ থেকে নারকেল নাড়ু চেয়ে নেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এরপর ফিতে কেটে দুই মন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বলাগড়ের সুখুরিয়া গ্রামের সেই রাস্তার। এখানে ইন্দ্রনীল সেন, মাঝখান থেকে আমি কথা দিলাম হয়ে গেল, এবং আপনাদের হাতে সুন্দর সুন্দর নাড়ু আমি খাবো বলেছিলাম। আমি খালি ওই অপেক্ষায় ছিলাম, এবং আমি ভেবেইছিলাম যে নাড়ু না পেলে এই ফিতে আমি কাটবো না। দেখলাম এখানকার, আপনারা সবাই জানেন যে ফিতে কাটার আগে, হাতে কাঁচি দেওয়ার আগে আমাকে একদম প্লেটে সুন্দর সুন্দর নাড়ু খেলাম, দুটো খেয়েছি, আর কয়েকটা পারলে আমাকে একটু প্যাকিং করে দেবেন, আমার ছেলে মেয়েকে খাওয়াবো। এবং বেশি না, বেশি না, অল্প 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 দেবেন, অল্প। হ্যাঁ, কারণ এই নাড়ু আমি আমার এখন স্ত্রী নাড়ু বানায় দোকান থেকে কিনে এনে
মা ঠাকুমা যতদিন ছিলেন হাতের নাড়ু খেয়েছি। ও বাবা, এই আগে থেকে বাড়ানো ছিল। হাতের নাড়ু পেয়ে গেলাম, আপনাদের নাম করে আমার ছেলে মেয়েকে খাওয়াবো, এবং এই নাড়ুর মধ্যে দিয়ে আমার ছেলে মেয়ে এবং আগামী প্রজন্মের কাছে আপনাদের আশীর্বাদ পৌঁছবে। এবং হয়নি আপনাকে আমাদের বিভাগের হয়ে এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ সবার হয়ে আমাদের জেলা সভাপতি মন্ত্রী সবার হয়ে একটা কথা দিয়ে যাচ্ছি, খুব দেরি হলে আগামী ছ মাসের মধ্যে আমাদের সবুজ দ্বীপের একটি ফেজ কমপ্লিট হয়ে যাবে এবং ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসবে। এবং এখানে যে দুটো দ্বীপ রয়েছে, একটা দ্বীপ আসে 44 একর আর একটা হলো 55 একর, 44 একর নিয়ে আমরা কাজ শুরু করছি এবং আমার একটি পরিকল্পনা আছে, আমি আমার দপ্তরের সঙ্গে কথা বলব। প্রয়োজনে যে 55 একর আছে ওইখানে আমরা একটা পার্মানেন্ট হেলিপ্যাডেরও ব্যবস্থা করব, যাতে হেলিকপ্টারে এসে মানুষ কলকাতা থেকে 10-15 মিনিটের মধ্যে এবং বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতে পারে, রাস্তায় আসতে পারে, ট্রেনে আসতে পারে। কিন্তু একই সঙ্গে এটা প্রথম হবে এরকম কোনো একটা দ্বীপ দ্বীপে এসে হেলিপ্যাডে নেমে এসে ওইখান থেকে জাস্ট 2 মিনিটের মধ্যে ওই দ্বীপটা থেকে ওই দ্বীপ 2 মিনিটও লাগবে না ওখানে যাবে এবং রাত্রিবাস করতে পারবে যারা পিকনিক করছেন সারাদিন। প্রপার একটা পর্যটন কেন্দ্র যেটা বলে, তার প্রথম ফেজ আমরা শুরু করব। আপনারা ভালো থাকুন, নতুন বছর আরো ভালো কাটুক। মন্ত্রীর কথা মতো উপহার স্বরূপ এই রাস্তা পেয়ে খুশি গোটা সুখরিয়া গ্রামের মানুষ। পার্থ বসুর রিপোর্ট, হুগলি আজকে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সিঙ্গুরে সভা করল ভারতীয় জনতা পার্টি। সিঙ্গুরে অনুষ্ঠিত হল বিজেপির পঞ্চায়েত নির্বাচনের সভা। শুক্রবার বিকেলে সিঙ্গুরের বাগডাঙ্গা ছিন্নামুর পঞ্চায়েতের অধীনে নান্দাবাজারে এক পঞ্চায়েত নির্বাচনী সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, পাশাপাশি উপস্থিত ছিলেন যুব মোর্চার সম্পাদিকা সীমা সিং, রাজ্যের কিষাণ মোর্চার সভাপতি রামকৃষ্ণ পাল সহ অন্যান্যরা। এদিন নির্বাচনী সভায় বাগডাঙ্গা ছিন্নামুর অঞ্চলের 17টি গ্রামের প্রায় 700 মানুষ উপস্থিত হয়েছিলেন। কতজন মেম্বার আছে কেউ জানে না, বলেছিলেন মেম্বারশিপের টাকা নিয়ে নাকি দল চলবে। প্রথমে বলতেন ছবি আঁকার টাকায় দল চলবে, পরে বললেন মেম্বারশিপের টাকায় দল চলবে। কতজন মেম্বার আছে কেউ জানে না, টাকা কিসের টাকায় দল চলে তা আমরাও জানি আপনারাও জানেন, আর দূরে যারা তৃণমূলের সমর্থক শুনছেন তারাও জানেন যে কিসের টাকায় দল চলে। ঘুরে বেড়ায় পরিচয় করিয়ে দিতে হয় না, বুকের জামা বুক পর্যন্ত খোলা, গলায় সোনার চেন হাতে সোনার বালা, বাইকে করে ঘোরে ওরা, বলে দিতে হয় না ওরা কারা, ওরা তৃণমূলের দাদারা। দোকানদার বাড়িতে ছেলে মেয়ে পড়াশোনা করছে, কি করে তাদের পড়াশোনা শেষ করাবে জানে না, কিন্তু দোকানের মাঝখানে এসে সন্ধ্যেবেলায় বলে যাচ্ছে এই যে টাকাটা তো পাইনি এই সপ্তাহে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। বিজেপির বিরুদ্ধে অশান্তি বাধানোর অভিযোগ তুলে আজ এক প্রতিবাদ মিছিলের আয়োজন করল হুগলি চুচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, যা থেকে বাদ পড়ছে না হুগলি জেলাও। এই অভিযোগ তুলে আজ হুগলি চুচুড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। আজ বিকেল 5টা নাগাদ এই প্রতিবাদ মিছিল 7 নম্বর ওয়ার্ডের GSFP বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। পুরুষদের পাশাপাশি বহু তৃণমূল মহিলা সমর্থকও এই মিছিলে অংশগ্রহণ করে। বিজেপির বিরুদ্ধে চলে স্লোগান, শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্তকারীদের পাল্লা থেকে দূর হতো। মামাটি সরেন্দ্র মোদী জব্দ, বিদেশের কালো টাকা ফেরত আনতে পারলেন নরেন্দ্র মোদী জব্দ, বছরে 80 লক্ষ বেকারের চাকরির প্রতিশ্রুতি করে।
এদিনের প্রতিবাদ মিছিল প্রসঙ্গে সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির নেতা চঞ্চল সরকার জানান, শান্ত বাংলাকে অশান্ত করবার চক্রান্ত বিজেপি সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। যেভাবেই হোক সারা বাংলার বুকে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা কিংবা যে কোনো একটা ঘটনা ঘটিয়ে তারা সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে পশ্চিমবঙ্গ আসন দখল করতে চাইছে। কিন্তু আমরা সাধারণ তৃণমূল কর্মী হিসাবে আমরা রাস্তায় নেমেছি এর বিরোধিতা করবার জন্য, এবং আগামী দিনেও আমাদের আন্দোলন এইভাবে চলতে থাকবে, রাস্তায় নেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে অনুপ্রাণিত হয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে নব দম্পতিদের হাতে উপহার স্বরূপ দুটি করে হেলমেট তুলে দিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। বিয়েবাড়িতে নিমন্ত্রিত হয়ে নবদম্পতিকে হেলমেট উপহার দিলেন বিধায়ক, যা হাতে পেয়ে কল্পনা করতে পারেনি বিয়েবাড়িতে আসা সামান্য অতিথিরা। বিয়ে অথবা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রিত অতিথিরা যোগ দিতে এলে কেউ দেয় অলংকার বা কেউ দেয় শাড়ি, নিদেন পক্ষে অন্য উপহার, কিন্তু বিধায়ক হাতে নিয়ে দেন হেলমেট। হরিপালের বিধায়ক বেচারাম মান্না তার বিধানসভা ও সিঙ্গুর বিধানসভা এলাকার তিনটি বিয়ের নিমন্ত্রিত অতিথি ছিলেন। সবকটি বিয়েতেই নবদম্পতিদের দুটি করে হেলমেট উপহার দিলেন, সঙ্গে দেন পুষ্পস্তবক, যা পেয়ে খুশি নবদম্পতিরা। বিধায়ক বেচারাম মান্না বলেন, জনপ্রতিনিধি হিসাবে এটা কর্তব্য বলে মনে করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি জীবনের নিরাপত্তার জন্য সেভ ড্রাইভ সেভ লাইফের মধ্য দিয়ে সচেতন করছেন সাধারণ মানুষকে। তাই তার আদর্শকে নিয়ে রাস্তাঘাটে যেমন মানুষকে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ঠিক তেমনই এরকম বিয়ে বাড়িতে হেলমেট উপহার দিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য। এলাকায় দলীয় কর্মীদের এই নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন অনুষ্ঠানে উপহার স্বরূপ হেলমেট প্রদান করেন নবদম্পতিদের। এটা জনপ্রতিনিধি হিসেবে আমরা কর্তব্য বলে মনে করছি, তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ সাধনের জন্য বিভিন্ন প্রকল্প তিনি রূপায়ণ করছেন, তার সাথে সাথে জীবনের নিরাপত্তার জন্য তিনি সেভ ড্রাইভ সেভ লাইফের মধ্য দিয়ে সারা বাংলার মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। তার পথের প্রদর্শিত আদর্শ নিয়েই আমরা যেরকম রাস্তায় ঘাটে মানুষকে সচেতন করার জন্য আমরা উদ্যোগে নিয়েছি, তার সাথে সাথে এই রকম বিয়ে বাড়িতেও আমরা হেলমেট উপহার দিয়ে যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় সেটা আমাদের একটি মূল। অভিনব এই হেলমেট পেয়ে খুশি প্রত্যেক নবদম্পতিরা। তারা জানিয়েছেন, উপহারের মাধ্যমে এই সচেতনতা পেয়ে খুশি তারা। বিয়েতে সেভ ড্রাইভ সেভ লাইফে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে, অন্তত জীবনটা তো আগে বাঁচবে। এটা পরে সেভ জার্নি হবে, লাইফ সেভ হবে আমাদের। খুবই ভালো লাগছে, এটা খুব নিত্য নতুন উপহার, মানে উপহারের সঙ্গে সচেতনতা খুব খুব ভালো লাগছে। আমরা খুবই আমরা সেভ ড্রাইভ সেভ লাইফে অংশগ্রহণ করছি, আমাদের খুবই ভালো লাগছে। এক অবশ্যই নতুনত্ব, খুবই স্পেশাল এটা আমার জীবন আগে সেভ ড্রাইভ সেভ লাইফ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ চন্দন মিত্রের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় আগামীকাল চুঁচুড়া ময়দানে আসতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর চন্দন মিত্রের আহ্বানে বর্ষবরণ উপলক্ষে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামীকাল চুঁচুড়ার গোর্খা ময়দানে, যেখানে উপস্থিত হতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রখ্যাত শিল্পী বাবুল সুপ্রিয়। এই উপলক্ষে আজ জোর কদমে চলছে প্রস্তুতি, চলছে মঞ্চ বাঁধার কাজ। আজ এই কাজে খতিয়ে দেখতে গেলেন এই অনুষ্ঠান পরিচালক মণ্ডলীর পক্ষে স্বপন পাল। শেষ মুহূর্তের প্রস্তুতি প্রসঙ্গে স্বপন বাবু জানান, প্রত্যেক বছরের মতো এবছরও আমরা রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর চন্দন মিত্রের আহ্বানে বর্ষবরণ উৎসব উদযাপন করছি। আমরা এই যে সাংস্কৃতিক মেলবন্ধন, মানুষকে মানুষের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে সাংস্কৃতিক উৎসবের প্রধান উদ্দেশ্য, সেটা আমরা করতে চলেছি আগামীকাল। আমাদের সকলের প্রিয় প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, আমাদের সকলের বড়ালগুড়ির ছেলে বাবুলদা, তিনি আগামীকাল আসবেন এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্নভাবে যে সাংস্কৃতিক মেলবন্ধন তিনি করাবেন, এবং রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে অন্যান্য জাতীয় সঙ্গীত বলুন এবং কহনা প্যার হায় বা মোড়ে মোড়ে আরো দাও গান, সমস্ত গানই এখানে হবে। সকলকে
হুগলি চিচিরাবাসী এবং হুগলি লোকসভাবাসী সমস্ত আহ্বান করছি, তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আসুন, প্রবেশ অবাধ, এবং এই যে চুঁচুড়া শহরের যে ঐতিহ্য, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের গর্ব আমরা সবাই তুলে ধরি। ছোট রিপোর্ট হুগলি আজকে। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিক রাজ্য সম্মেলন শুরু হলো ব্যান্ডেলে। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পঞ্চম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল ব্যান্ডেলের লিচুবাগান এলাকায়। পতাকা তুলে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংস্থার রাজ্য সভাপতি শঙ্কর সরকার। দুদিন ব্যাপী অনুষ্ঠিত পঞ্চম বার্ষিক এই রাজ্য সম্মেলনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস সহ আরো অনেকে। আগামী দিনের কর্মসূচি নিয়ে এই সম্মেলনে বিস্তর আলোচনা হয়। সম্মেলনে সমগ্র রাজ্য থেকে প্রায় 500 প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন। এদিনের এই সম্মেলন প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, পঞ্চম রাজ্যসভা ব্যান্ডেল লিচুবাগান ডলি কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে। এই সভাতে আমাদের প্রধান অতিথি হিসেবে আছেন তপন দাশগুপ্ত মহাশয়, এখনই এসে পৌঁছে যাবেন, এখন সভাতে উপস্থিত হয়েছেন আমাদের গোঘাটের এমএলএ মানস মজুমদার মহাশয় এবং অন্যান্য অতিথিরাও উপস্থিত হয়েছে। আমরা চাই আমাদের বার্তাটা যাতে সরকারের কাছে পৌঁছায়। আমাদের বসার সঠিক ব্যবস্থা নেই, আমাদের ওয়েলফেয়ারের কোনো ব্যবস্থা নেই, আমাদের বৃদ্ধ ভাতার কোনো ব্যবস্থা নেই, আমাদের মেডিক্লেমের কোনো ব্যবস্থা নেই। আমাদের এইগুলো করতে হবে যাতে আমরা কাজের শেষে যে অন্তর্পক্ষে নিজেদের পরিবারের জন্য কিছু করে যেতে পারি, এইগুলোই আমাদের মূল। বালাজি ঘোষালের রিপোর্ট হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 82%, বৃষ্টিপাত সামান্য। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। সাধারণ মানুষ নয়, দুর্ঘটনাগ্রস্ত যুবককে উদ্ধার মন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেভ ড্রাইভ সেভ লাইফে অনুপ্রাণিত হয়ে নব দম্পতিকে হেলমেট উপহার বেচার। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন AM দেখুন হুগলি আজকে। নমস্কার।